আল্লাহর নামে শুরু করে দেই খাওয়া, কারণ আজকে আমি যদি মারা যাই এটার দায়ভার আপনারা নেবেন, কারণ আপনাদের কারণে আমি এরকম রিস্ক নিচ্ছি। Hey guys, assalamu alaikum, this is FAIZA from Khudalagse and welcome back to another brand new video. আজকের ভিডিওতে আমি তোমাদেরকে চারটা রামেন রান্না করে দেখাবো। রামেন রান্না করে না এক্স্যাক্টলি, আমি হচ্ছে গিয়ে এগুলো টেস্ট করে দেখাবো। এইটা হচ্ছে হট চিকেন ফ্লেভার রামেন, এটা অরিজিনালটা। এর সাথে আমি এটা এই যে 2x স্পাইসি রামেন নিয়েছি, এটা আমি আগে টেস্ট করেছিলাম বাট আজকে তোমাদের সাথে শেয়ার করব। এরপরে এখানে যে ফ্লেভারটা আছে এটার নাম হচ্ছে মালা 4x স্পাইসি, এটা কি নাম সামায়াং। আচ্ছা, এটা মেবি কারি রামেন। সো অলওয়েজ তোমরা রামেন কেনার সময় এই জিনিসটা চেক করে কিনবা, এই যে এখানে যে হালাল সাইনটা দেওয়া, এই হালাল সাইনটা চেক করে তারপরে কিনবা। আমাদের বাংলাদেশে মেইনলি এরকমই আসে, হালাল রামেনগুলো আসে, তাও চেক করে নেওয়া ভালো। আমি ফেসবুক পেজ রামেন অ্যান্ড নুডলস যে পেজটা আছে আমি সেখান থেকেই সবগুলো রামেন নিয়েছি। আমি ওদের লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, তোমরা ওখানে চেক করতে পারবা। বা টোটাল মনে হয় 10টা টাইপের রামেন আছে, তো আমি 4টা নিলাম। এখন আমি আগে রামেনগুলো বয়েল করব, আফটার দ্যাট আমি রামেনগুলো খাবো। এখন কীভাবে জানি এরকম কর, এমন করলেই হবে না। তো আমি সবগুলো রামেন বয়েল করে নিয়ে আসলাম, যেহেতু 4টা রামেন টেস্ট করবো আমার পক্ষে তো একার 4টা খাওয়া সম্ভব না, তাই আমি 2টা রামেন বয়েল করেছি। এখন আমি ফ্লেক্সগুলো আর যে সসটা মেইনলি যে ফ্লেভারটা দেয় সেগুলো আমি এখন অ্যাড করব ওয়ান বাই ওয়ান। সো আমি অরিজিনাল রামেনটা দিয়ে স্টার্ট করি। এখানে প্যাকেটের ভিতরেই আপনারা হচ্ছে গিয়ে সস পাবেন অ্যান্ড সাথে হচ্ছে গিয়ে একটা এটা কি কি বলে মশলা আর কি, রে বাতাস অল্প একটু দে। আমি সসও অল্প অ্যাড করব, যেহেতু আমি 4 ভাগের 1 ভাগ নিয়েছি, সো আই ডোন্ট থিঙ্ক যে আর পুরোটা অ্যাড করা উচিত, পরে খেতে পারবো না, শুধু শুধু নষ্ট হবে। আচ্ছা, ফার্স্টে আমি এটা টেস্ট করি। রামেনস আর বেসিক্যালি স্পাইসি, মানে এই রামেনগুলো আমি এর আগে আরও 2-3টা ফ্লেভার মেবি ট্রাই করা হয়েছে আমার বাসায়, সবগুলো মোটামুটি স্পাইসি, মানে যেটা স্পাইসি না একদম ওরা বলতেছে সেগুলো একটু বেশি স্পাইসি হয়, মানে একদম স্পাইস ছাড়া কোনো রামেন আমি পাইলাম না এ পর্যন্ত, এরকম প্যাকেট রামেনগুলো। কালারটা কাইন্ড অফ এরকম আসবে আফটার অ্যাডিং দ্য সস, ইট লুকস ইয়ামি রাইট। এছাড়াও তোমরা হচ্ছে রামেনে আরও বয়েল এগ বা পোস্ট এগ এগুলো অ্যাড করে খেতে পারো, ভেজিটেবলস। আমি এর আগে বাসায় সসেজ অ্যাড করে খেয়েছিলাম, তখনই মজা লাগছে। বিসমিল্লাহ, ঝাল পানি বোতল দাও। এটা হচ্ছে অরিজিনাল রামেন, যেটা স্পাইসি রামেন যেটা, এটার আমার কাছে মনে হলো যে ঝালের পরিমাণটা ইটস গুড। এটা এমন না যে অনেক বেশি ঝাল, একদম মারা যাবা খেয়ে, যেটা আমি এটা খেয়ে মারা গেছিলাম প্রায়। বাট এটা হচ্ছে যদি তুমি ঝাল না খেতে পারো আই উডেন্ট রেকমেন্ড দিস ওয়ান, কারণ এটা তখন মনে হয় না এত একটা বেশি ভালো লাগবে। বাট আমি যেহেতু ঝাল পছন্দ করি আমার কাছে এটা ভালো লাগলো। ও, এরপরে আমি যে রামেনটা ট্রাই করব এটা হচ্ছে এই যে সামায়াং, যেটা এই রামেনটা, এই ফ্লেভারটা আমি কখনো আগে খাই নাই, ইভেন আমি কখনো কাউকে এটা রিভিউও করতে দেখি নাই। লেট মি টেস্ট ইট, আগে আমি এগুলো দিয়ে নেই। এটা মেইনলি বলে বয়েল করার সময় দিলেও ভালো হয়, আবার তুমি যদি পরে দিয়ে নাও কোনো সমস্যা নাই। আমি বয়েল করার সময় দিলাম না, যেহেতু আমি অনেক মানে আলাদা আলাদা করে নিব, তাই আমি বয়েল করার সময় দিইনি, আমি পরে দিয়েছি। তোমরা বয়েল করার সময় ফ্লেক্সাই অ্যাড করে নিবা, তখন আর বেশি মজা লাগবে। পুরাটা অ্যাড করতেছি না, এজ ইউ ক্যান সি এক একটার ফ্লেক্সগুলো এক এক রকম, একটারটা যেমন একদম গ্রিন গ্রিন টাইপের, দিস লুকস গুড। এখন আমি এটার সসটা অ্যাড করব। শেট, এটা তো স্যুপ, স্যুপ বানিয়ে নিতে হবে আগে। শেট, ফেসে গেলাম। সো আই জাস্ট রিয়েলাইজ যে এইটার যেই স্যুপটা এটা হচ্ছে বানায় নিতে হবে, মানে আমি এটা দেখি নাই যে এটা এখানে স্যুপ লেখা। সো আমি এটা একটু পরে টেস্ট করব, স্যুপটা বানানো হলে এটা লাস্টে টেস্ট করব। এখন আমি মালাটা খেয়ে নিব, এইটা অনেক স্পাইসি, দ্যাটস ওয়াই আমি এটা একদম লাস্টে রাখতেছি, যদিও মালাটাও অনেক স্পাইসি। কেন যে ওরা এত স্পাইসি বানায়। আচ্ছা, এটা আগে টেস্ট করি, টেক্সটটা দিয়ে দিলাম, অল্প একটু দিলাম, কারণ পুরাটা তো আমি খেতে পারবো না, আর ইভেন এই সবগুলো তো আমি একসাথে খেতে পারবো না, আমি সবাইকে নিয়েই খাবো বাসার। আমি জাস্ট টেস্ট করে রাখতেছি জাস্ট ফর দ্য রিভিউ। এখন আমি এটার সসটা অ্যাড করে দেব। ওকে, সসের কালারটা দেখতেই ভয়ঙ্কর, এত ঝাল লাগে দেখলে, মাই গড। আচ্ছা, এটা আমি অ্যাড করি এখন, দিস ইজ হাউ ইট লুকস লাইক। সসের কালারটা এজ ইউ ক্যান সি একদম রক্ত, আই থিঙ্ক ইটস অলমোস্ট ডান,
মাহি একটু দেখে যাও হইতেছে তো রেকর্ড সো এটার কালারটা এরকম আসে আমি বলবো এই কালারটার থেকে এটা আরো হালকা হয়েছে ইভেন এটার মানে যে স্মেলটা আসতেছে যে ফ্লেভারটা এটা এটা থেকে বেটার খেয়ে দেখি দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি গুড এটা টেস্টটা আমার কাছে এটা থেকে মজা লাগলো একটু হালকা হালকা মিষ্টি লাগতেছে ডেফিনেটলি ঝাল একটু মাঝে মধ্যে মিষ্টি লাগতেছে এ কারণে আরও ভালো লাগতেছে যে মানে পুরাটা একদম ঝাল না এইটা আমার কাছে মনে হলো যে এটার স্মেলটা উইথ দ্য ফ্লেভার ফ্লেক্সের কারণে বা সসটার কারণে এইটার টেস্টটা বেটার এটা থেকে সো আই গেস মালাটা আমি এটার উপর ভোট করব অরিজিনালটার উপর দ্য 2x স্পাইসি রামেন দিস ইজ দ্য সস বেসিকলি এই সসটা হচ্ছে মরণ সস এটা আমি এর আগে খেয়েছিলাম ইভেন এটার একটা ভিডিও আছে আমি আমার একটা ফ্রেন্ডের চ্যানেলে একসাথে দুইজন এটা চ্যালেঞ্জ করেছিলাম আমি ওখানে হেরে গেছি কারণ ওখানে জিনিসটা এরকম ছিল যে যে বেশি পানি খাবে যে বেশি চকলেট খাবে সে হেরে যাবে অ্যান্ড আমি প্রতিবার পানি খেয়েছি ইভেন আমি এখনও একটু পরপর পানি খেয়ে নিতেছি কারণ আমার কাছে এগুলো ঝাল লাগতেছে তো লেট মি অ্যাড দিস নেক্সটটাও নিচ্ছি একদম হালকা পড়ে না কেন ওকে এখন এখানে আমি সসটা অ্যাড করে নিব সস মনে হয় বেশি পড়ে গেল আম ডেড এটা আমি অনেক ভয় পাই এই রামেনটা ক্যান ইউ সি দ্য কালার অফ দ্য সস লাইক দিস ইজ এক্সট্রিমলি স্পাইসি অ্যান্ড আই রিয়েলি ডোন্ট লাইক এক্সট্রিমলি স্পাইসি ফুড আমি ঝাল খাই বাট আমার কথা হইলো ঝাল এরকম ঝাল হতে হবে যেটাতে আমি কী খাচ্ছি সেটা টেস্ট পাবো খালি ঝালের টেস্ট পাইলে তো হইলো না ভাই মানে যে কারণে আমি চিলক্সের নাগা ড্রামসটা একদম পছন্দ করি না ওইটা খেলেও একদম মনে হয় যে কী খাইতেছি মানে এখানে কি বোম্বা মরিচ খাইতে আসছি চিকেনেরও তো কিছু টেস্ট পাইতে হবে নাকি ও মাই গড আমি বেশি সস নিয়ে ফেলছি আম ড্যাড লুক অ্যাট দ্য কালার সো এজ ইউ ক্যান সি দ্য কালার ইজ লাইক দিস এক্সেস রেড আল্লাহর নামে শুরু করে দেই খাওয়া কারণ আজকে আমি যদি মারা যাই এটার দায়ভার আপনারা নেবেন কারণ আপনাদের কারণে আমি এরকম রিস্ক নিচ্ছি ওকে বিসমিল্লাহ ও মাই গড ও অতিরিক্ত ঝাল আমার পক্ষে সম্ভব না এটা খাওয়া দিস ইজ এক্সেস এটা খাওয়ার পর কথাও বলা যাচ্ছে না এত ঝাল আমি এইটার এক চামচ খাইছি এরপরে আমার পক্ষে আর পসিবল হচ্ছে না এমনিও মনে হচ্ছে আমি সসটা বেশি মিলায় ফেলছি সাথে মাথা ঘুরাচ্ছে অনেক ঝাল এটা আমি এটা কাউকে সাজেস্ট করব না কাউকে না মানে আপনারা যদি অনেক ঝাল খেয়ে থাকেন আমিও অনেক ঝাল খাই ভাই বাট দ্যাট ডাজেন্ট মিন যে একটা জিনিস খাবো আর ঝালই মানে মুখে ঝালই লাগবে এটার উপর 100 গুণ মজা এটা মালা যেটা প্যাকেটটা দেখাই যে দিস ইজ দ্য প্যাকেট মালা যেটা এটা আমার কাছে অনেক মজা লাগছে এটা কোনো জাতের মধ্যেই পড়ে না যদি পাগল না হয়ে যাইতে হয় ঝাল খেয়ে তাহলে এটা খায় না লুক এট দিস এটা কালার দেখলেই বোঝা যায় ভাই অবস্থাটা কি এটার ওকে আফটার এভরিথিং আমি লাস্টলি যেটা ট্রাই করবো মা গো গরম আমি লাস্টলি যেটা ট্রাই করব সেটা হচ্ছে সামায়াং আমি স্যুপটা বানাই নিয়ে আসছি মানে আমার ভাই বানাই দিছে আমাকে স্যুপটা স্যুপটা আমি অ্যাড করে দিব এটার সাথে এখন স্যুপটার মধ্যে এটা ঢেলে দিই ওকে আই রিয়েলি হোপ যাতে এটা অনেক ঝাল না হয় আমি মাত্র মাত্র ঝাল খেয়ে এটা এখন খেয়ে আমি মারা যাব দিস লুকস অ্যাকচুয়ালি গুড ইজ ইউ ক্যান সি যে স্যুপটার সাথে এটা খুব মজা মানে দেখতে ভাল লাগতেছে জিনিসটা আর এত রেড দেখতে দেখতে এই কালারটা সুন্দর লাগতেছে এটা দেখে শান্তি লাগতেছে অনেস্টলি এটা অনেক মজা মানে একটা চাইনিজ ফ্লেভার আসতেছে স্যুপটা মানে এত ঝাল না বাট যে ফ্লেভারটা আসতেছে এটার মধ্যে থেকে ঝাল না মেইনলি এইখান থেকে যে চারটা ফ্লেভার আমি খাইলাম চারটা আমার কাছে ডিফারেন্ট লাগলো আমার যদি মানে পিক করতে হয় কোনটা কোনটা আমি নেক্সট টাইম আবার অর্ডার করব আমি মালাটা অর্ডার করব আর আমি স্যুপের এটা অর্ডার করব আমি স্যুপটা আলাদা একটু খাই স্যুপে একটা চিকেন ফ্লেভার আছে একটা থাই ফ্লেভার আসতেছে এই কারণে আমার কাছে আরও বেশি মজা লাগলো এটা যেমন ঝাল নুডলস খেয়ে এখন আমার কাছে এটা খুব শান্তি লাগতেছে খেয়ে আই উড সে এটা তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবা এটার প্যাকেটটা আমি তোমাদেরকে আরেকবার দেখাই দিই দিস ইজ দ্য প্যাকেট দিস ইজ হাউ ইট লুকস
So, আমি এটা নুডলসটা রান্না করি নাই নুডলসগুলো সেম এই কারণে আমি দুইটা রান্না করছি বাট তোমরা এটা নিবা অবশ্যই নিবা কারণ দিস অ্যাকচুয়ালি ইজ ভেরি ইয়ামি আমি বলবো নাম্বার 1 আমার কাছে এই সামায়াং যে নুডলসটা এটা লেগেছে সুপি নুডলস সেকেন্ডলি মালা এটার ফ্লেভারটাও একদম ডিফারেন্ট অনেক ঝাল না হলো ঝাল মোটামুটি ঝাল থার্ডলি আমি বলবো অরিজিনাল যেটা এটাও কিন্তু বেশ ঝাল বাট মানে খাওয়া যায় আর কি এই কারণে আর ফোর্থলি এটা আমার কাছে এটা কখনোই ভালো লাগতো না বাট আমি যেহেতু রিভিউ করব তাই আমি চেয়েছিলাম যে এইগুলোর টেস্ট তোমাদের কাছে বলার এটা আমার টোটালি পার্সোনাল এক্সপিরিয়েন্স অনেকের কাছে এটা খুবই মজা লাগে ইভেন আমি যত স্টোরি দেখছি ফেসবুকে ইনস্টাগ্রামে ব্লগাররা থেকে শুরু করে নর্মাল সবাই হচ্ছে এটা খুব খায় তখন আমি বুঝতে পারলাম যে হয়তো আমি ঝাল খেতে পারি না এই কারণে হয়তো আমার কাছে ভালো লাগে না বাট আই ডোন্ট নো হোয়াট আমার কাছে এটা এত একটা মজা লাগে না কারণ মনে হচ্ছিল কি খাওয়ার সময় যে আমি খালি ঝালই খাচ্ছি বাট দিস রামেন ইজ অ্যাকচুয়ালি ভেরি ইয়ামি দ্য স্যুপ ইউ ক্যান সি দ্য কালার অফ দ্য স্যুপ দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড আর যে চিকেন ফ্লেভারটা আসতেছে আমি যখন নেক্সট টাইম এটা অর্ডার করবো আমি কিভাবে এটা রান্না করব সাথে আমি হচ্ছে গিয়ে কিছু চিকেন গ্রিল করে নিব আমি একটা এগ ধরো পোচ করে নিতে পারি বা আমি একটু হাফ বয়েল করে নিতে পারি সেই একটা লাঞ্চ হবে আমার আই লাভ ইট অলসো যদি স্পাইসিটা ট্রাই করো ভাঙার সময় তুমি যখন এটা হচ্ছে বয়েল করবা মানে গুঁড়া গুঁড়া করে দিয়ে তারপর করবা কারণ কি যখন আমরা হচ্ছে গিয়ে ধরো নুডলসটা খাচ্ছি তখন যে আমার এই যে ঠোঁটে লেগে যাইতেছে এই কারণে আরো বেশি জ্বলতেছে মুখটা মুখের ভিতরটা যতটুকু না জ্বলতেছে আমার ঠোঁটগুলো এখন জোল একদম মানে পুড়ে যাচ্ছে এরকম লাগতেছে সো দ্যাটস ওয়াই আমি বলবো এটা একটা টিপ এটা তোমরা ট্রাই করবা ডেফিনেটলি আমি আমার ফ্রেন্ডের সাথে যে চ্যালেঞ্জটা করছি সেই ভিডিওর লিঙ্কটাও তোমাদেরকে উপরে দিয়ে দিব তোমরা ওখানে চেক করে নিতে পারবা ওখানে আমার এক্সপ্রেশনস আরো হাস্যকর ছিল ঝাল খেতে পারে না কতদিন ধরে নাটক করে আসছে আল্লাহ আমার ফ্রেন্ড ওইটা পুরোটা খাইছে ওরটা খাইছে আমারটাও খাইছে সো ডু নট মিস দ্যাট ভিডিও টু থ্যাংকস ফর ওয়াচিং বাসে থেকে বের হচ্ছি না অলমোস্ট আমার আজকে 16th or 17th day সো আই রিয়েলি হোপ তোমরাও বাসে থেকে বের হচ্ছ না অ্যান্ড অলসো টেকিং অল দ্য প্রিকশনস উই ক্যান টেক আমরা যদি কেয়ারফুল হই নিজেদের জন্য তখন কিন্তু আমরা আসলেও জিনিসটা রিকভার করতে পারি বাট যদি আমরা বসে থাকি যে কেউ কোনো স্টেপস নেবে কেউ কিছু করবে তারপরে করব এভাবে কিন্তু জিনিসটা থেকে রিকভার করা পসিবল না সো অবশ্যই নিজে বাসায় থাকবে নিজেকে সেফ রাখবে তুমি বাসায় থাকলে তুমি একা না তুমি আরও মানুষকে হেল্প করতেছো বেঁচে থাকার জন্য সো রিমেম্বার দ্যাট জাস্ট বাসায় বসে থেকেই যদি আমরা এত বড় একটা জিনিস রিকভার করতে পারি সো ওয়াই নট ডু দিস আই নো অনেকের অনেক কারণে বাইরে যেতে হয় ডেফিনেটলি এভাবে তো আর সম্ভব না বাসে বসে থাকার বাসে থেকে বের হলো গ্লাভস পরবে অবশ্যই হ্যান্ড গ্লাভস আর মুখে তোমরা মাস্ক পরে যাবে হাত ধোয়ার ট্রাই করবে অনেক বেশি এটা মনে করবে না যে একসাথে সব বাজার করে তুমি একাই খেয়ে ফেলবা তুমি একা খেয়ে একা বেঁচে থেকে তো লাভ নাই বেঁচে থাকতে হবে সবাইকে নিয়ে পারলে গরিব মানুষকে হেল্প করা ট্রাই করো আর তোমরা যদি চাও কোথাও কোনো ফান্ড করতে আমি তোমাদেরকে কয়েকটা লিংক উপরে দিয়ে দিব দোজ আর ভেরি ট্রাস্টওয়ার্দি আমি তাদের সাথে কাজ করছি তোমরা ওগুলা থেকেও চেক করে নিতে পারো অ্যান্ড বি সেফ বি হ্যাপি এনজয় ইয়োর ডেজ এখন ডিপ্রেসড হয়ে কোনো লাভ নাই আশেপাশে ফেক নিউজ দেখে প্যারা খেয়ে লাভ নাই জাস্ট আল্লাহর নাম নাও আর বাসায় বসে খাও আমার নতুন একটা পেজ খোলা হয়েছে পেজের নাম হচ্ছে ফাইজা আমার ইউটিউব চ্যানেলও খোলা হয়েছে সেটার নামও ফাইজা খাবার রিলেটেড ছাড়া আমার হিজাব টিউটোরিয়াল থেকে শুরু করে এভরিথিং ইউ গাইজ আস্ক মি আমি ওখানে ওই সব কন্টেন্ট বানানোর চেষ্টা করব সো ডু নট ফরগেট টু লাইক দ্য পেজ অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই নিউ ইউটিউব চ্যানেল আমি খুব খুশি হব তোমরা যদি ওইটা লাইক দাও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দ্য চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং স্টে হাংরি উইথ খুদালাগসে বাই বাই